গ্লিভার আর কি তো ওরা দেখা গেল কি যে বলে মানে আমার আপু তোলা ভাই এরা আপু যেমন বলে আমি নাকি ছাদে যখন রাতে যাই আমি আত্ম তোলা ভাই একটু হাওয়া খেতে তখন নাকি এগুলো দেখে বা দেখছে এক সময় কিন্তু এখন কথা হচ্ছে যে আমি কোনোভাবেই তাদের মানে দেখে যে উড়ে যাচ্ছে মানুষের মতো আকৃতি উড়ে এই ছাদ থেকে ওই ছাদে ওই ছাদ থেকে ওই ছাদে এরকম আর কি একটা মানে একটু কথাবার্তা বলে নাই ওনাদের সাথে

সে আপনারা কি নাকি বলছে আপনি আবার কি নাকি বলছেন এটার ব্যাখ্যা এখন আমার দিতে হইবো কেমনে এটা কেমনে পসিবল

চামড়া সাদা নাকি গায়ের চামড়া আমাদের মতো বাদামি নাকি কালো চুলের রঙ নাকি ছিল অন্ধকারে ছিল তো এত কিছু আর কি ইয়া করেন তবে সাম কিছু একটা উড়ে গেছে এবং সেটা মানুষের আকৃতি এটা মানে বলতে পার মানে তারা বুঝতে পারছে ইউরো দিয়ে আমি আমার ভাইনা কিনলো কিছুদিন আগে তিনশো ইউরো দিয়ে সেটা ব্লুটুথের মাধ্যমে আপনার কম্পিউটারে সব সেভ করে ফেলবে এখানে কি করতেছে না করতেছে তাদের ক্যামেরা লাগান সিসি ক্যামেরা লাগান তারপর আমরা সেই ক্যামেরাতে ভিডিও ফুটেজ দেখে

লোক নাই ভাই সব কাজ নিজের করণ লাগে খাতা বালিশ ধুয়ে দিল আমি তার বাসায় রাখলাম দরকার হলে কিছু ইউরো দিলাম মাসে মাসে অসুবিধা কি আবার কথা হচ্ছে আবার আবার হচ্ছে কি মানে আপু দুলাভাই তারা তো ফুলপুরে থাকতেন এখন দেখা সিলেটে শিফট হয়েছে জব হয়েছে দুলাভাই যেহেতু তা এখন নাকি আর কি এগুলো দেখে না কিছু আমি বললাম যে দেখ তো ভালো মানে ফুলপুর আসলে নাকি দেখে যদি এটা সিলেট তো অলিয়া অলিয়ার দেশ তো যেন মনে হয় এখানে মানে ভয় পায় মনে হয় আলামিন ভাই আপনার কথা শোনা যাচ্ছে না

তাই না গিয়ে বিল্ডিং বানা আমরা কামে লাগায় ফেলতাম তো এগুলা ভাই কি হাস্যকর কথা ঠিক আছে তারপর আপনাকে আমি সেই ইয়াটা দিলাম যে ঠিক আছে আপনি একটা সিসি টিভি ক্যামেরা সিসি ক্যামেরা লাগে ভিডিওটা করে

এখন ভাই মানে গুগল আর্থ দিয়ে ভাই পৃথিবীর কোন চিপা চাপা কি হচ্ছে সব দেখে পালন যায় ভাই এত সোজা না এত এই সমস্ত মানে ইয়া বইলা ভুংচু বইলা তো পার যাবে না ভাই আমরা দেখে পালাবো কোথায় কোন চিপার ভিতরে লুকাইছে আপনার ছাতের উপরে কোন চিপায় লুকাইছে এটা আমরা গুগল আর্থ ব্যবহার করে দরকার হলে আমরা খুঁজে বের করব কোন জায়গায় চিপায় কোন চিপায় লুকায় আছে ঠিক আছে অসুবিধা নাই আমরা ক্যামেরা লাগাবো ক্যামেরা লাগিয়ে ভিডিও করব ভিডিও করে ধরবো ওই হালার পুতরে আমরা দইরা আমি আমার বাসায় কাজে কাজের লোক হিসেবে রাখবো আমি কাজের লোক হিসেবে বুধটা রাখতে চাই ঠিক আছে আর কি কিছু বলবেন আলামিন ভাই আচ্ছা আলামিন্কুতে ঢুকছে আটকায় দিস কথা আটকায় দিছে দেখছেন বুধটায় কত বান্দর দেখছেন ভূতরা বলতাছি তুই কিন্তু সাবধানে থাকিস আমি কিন্তু দজ্জালের বড় ভাই হ্যাঁ আমার আমি কিন্তু খুব চেতা তুই কিন্তু সাবধানে থাকিস আচ্ছা ঠিক আছে আলামিন ভাই আপনাকে তাহলে আমরা বিদায় জানাই আজকে আপনার এখানে ভূতটা একটু বিরক্ত করতেছে কিন্তু এটা আমি ধরবো কামের কামের ছাড়া হিসেবে রাখবো আমার বাসায় হ্যাঁ ভালো আরো খুশি হলে আরো খুশি আমার বউ যখন মানে মনে করেন বাইরে বাইরে থাকবে তখন কি তার সাথে একটু আমি রোমান্টিক কথা বলতে পারবো ভালো বাসার কাজের লোক হিসেবে থাকলো কাজ টাজ করলো মাঝে মাঝে আমাকে একটু সেবা টেবা করলো খারাপ কি পেতনি একটা পেতনি থাকলে তো খারাপ হয় না তাই না মানে বেতন দিলাম ইউরো টু ইউরো দিলাম আবার মামলা টামলা না করে দিলেই হয় যে আমি তাকে বউ বাসায় নাই আমি তাকে কিছু করছি এরকম কিছু মামলা টামলা না করে দিলেই হয় ঠিক আছে তাহলে পরের জন করি দেখি পরের জন কি আছে অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আমি আস্তে আস্তে যুক্ত করছি মেডিটেশন মেডিটেশন আপনাকে যুক্ত করা হয়েছে মেডিটেশন আপনি বলেন তাহলে আজ্ঞে যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি আসলে রিসেন্ট একটা ঘটনা শেয়ার জন্য দুঃখ হলাম সেটা হচ্ছে আমি অনেক দিন ধরেই আমি সংশয়ের ওয়েবসাইটগুলো পড়ি প্লাস হচ্ছে আপনারা লাইভগুলো শুনি তো আমি প্রায় গত বছর ধরে মানে ধর্ম সম্পর্কে একটু কটকা লেগেছিল তো আস্তে আস্তে এগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে অলমোস্ট তো কত যে রোজা রাখিত গুলো রোজা গেল তো এই রোজাগুলো আমি রাখি নাই প্লাস হচ্ছে আমি নামাজ চেষ্টা 맞춰 করি না আগে আগেও খুব একটা একেবারে ছেড়ে দিয়েছি তো এবার রোজারিতে যখন বাইক গিয়েছিলাম তো তখন যখন আমার ফ্যামিলিটা একটু ধর্মিক টাইপের ধর্মিক ফ্যামিলি তো ফ্যামিলির মধ্যে যখন আলোচনা হচ্ছিল মানে বিভিন্ন হাদিস টাদিস নিয়ে তো আপনার অনেক লাইভ যে শোনা হয়েছে তো কোনটা জাল হাদিস কোনটা বিয়া এগুলো মানে অনেকটাই আমার এখন কি তো যখন যেমন ওই বুড়ির হাদিস পরে নবী অনেক মানবতার জন্য কাজ করে গেছে এই সে অনেক ভালো ভালো কথা যখন বলছিল তখন তো আমি ফ্যামিলির মধ্যে আমি এগুলোর নেগেটিভ সাইড যখন নিয়ে কথা বলেছি তখন তো তারা একদম হা হয়ে গেছে প্লাস মানে আমার দিকে অন্যরকম ভাবে সবাই তাকাচ্ছিল আর কি তো দেখতেছিল আমি নামাজ খেলামো করি না এই সেই তো তারা অবজার্ভ করতেছিল আমাকে প্লাস এবার যখন আমার বড় হয় আমার মুক্তি তো এবার যখন আমি ঈদের বাড়ি গিয়েছি তখন সবাই মিলে আমাকে ধরেছে যে কেন আমি নামাজ কালাম করি না কেন রোজা রাখিনি এই সেই তো কথার এক পর্যায়ে আমি বললাম দেখেন আপনার যদি উত্তেজিত না হয়ে লজিক্যালি আমার সাথে কথা বলেন সেক্ষেত্রে আমি কথা বলবো বা এমনি আমি এই বিষয়ে কথা বলতে চাই না তো তারা যখন জোরে মানে খুব চেপে ধরছে আমাকে তখন কথার এক পর্যায়ে আমি বলে ফেলছিলাম যে আপনি কি কখন প্রমাণ করতে পারবেন কিনা যে সৃষ্টিকর্তার কোন সৃষ্টিকর্তা আছে কিনা মানে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো তো এই কথা শুনে আমার বড় ভাই ব্যাপক রেগে গেছে রেগে যে আমাকে একদম আমাকে কখনো তুই তুকারি করে বলে না বাট বলতেছে তুই বেশি বেড়ে গেছিস তুই আল্লাহ নিয়ে কথা বলিস তুই এত বড় সাহস এই যে এর তো মানে কতল করার নির্দেশ হয়ে গেছে এর তো জবাই করার হয়ে গেছে মানে বলছে আমার মা বাবা এরপরে আমার ভাই বোনারও কাজিমরা আবার নানা নানি আমার মামা সবাই ওখানে তো আমাকে বলতেছে যে এর তো জবাই করার হুকুম হয়ে গেছে এর তো আর বেঁচে থাকার কোনো অধিকার নাই এই যেহেতু মানে আল্লাহকে নিয়ে কুশিয়ার করতেছে তো আমাকে কথা বলার পর পরে আমার আরেক ভাই তখন সে ওই ভাইকে বড় ভাইকে বোঝাচ্ছিল যে দেখেন ওকে তো সংশয়ের মধ্যে আছে বাট ওকে এভাবে রাগারাগি করলে তো ঠিক হবে না তখন বড় ভাই বলছিল না ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই পরে সবাই ওনাকে একটু ঠান্ডা করছে পরে আমাকে লাস্টলি বললো যে হচ্ছে আমি এক মাসের টাইম দিলাম তোরে এক মাসের মধ্যে যদি ই না হোস ঠিক না হোস আমি ব্যবস্থা নেবো পরে আমি পরদিন এ ঠিক আলো আমি আর ওখানে স্টে করে নি আচ্ছা আপনি কি আপনার কি পড়ালেখা শেষ হয়েছে আমি বিএস ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আচ্ছা তাহলে তার মানে আপনি কি আপনি জব করেন তাহলে তো আসলে আপনার তো এত ইয়া নাই যে সেখানে আপনি থাকছেন না আমি বল আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি তাহলে তো আপনি যদি আত্মনির্ভরশীল হয়ে থাকেন তাহলে তো এটা আপনাকে কেউ এখন আর এইভাবে মানে ফোর্স করতে পারবে না আপনি একজন আত্মনির্ভরশীল মানুষ চাকরি বাকরি করেন আপনাকে তো ফোর্স করতে পারা আসলে সম্ভব না বাংলাদেশের যে কালচার সেই কালচারে যদি আপনি ইনকাম করেন তাহলে কিন্তু আপনার আলাদা মান সম্মান থাকে ফ্যামিলিতে যে ইনকাম করে তার কিন্তু আলাদা মান মর্যাদা থাকে হ্যাঁ তো আপনাকে আমার আমার কাছে মনে হচ্ছে যে আপনি আপনাকে তারা কিছুই করতে পারবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু তারপরেও যদি আপনি মনে করেন যে এটা নিয়ে একটা ফ্যামিলির ভিতরে একটা ঝামেলা হচ্ছে তাহলে আপনি তাদেরকে বলে দিতে পারেন হ আমি আবার ইসলামে ফেরত আসছি আমি একটু ভুল একটু মানে দুই আজে বাজে চিন্তা ভাবনা করে আমি একটু শয়তানের শয়তানের আস্তে আমি একটু খারাপ দিকে চলে গেছিলাম এখন আবার ফিরে আসছি যদি আপনি সংসারে মানে ফ্যামিলির ভিতরে সবার সাথে সুসম্পর্কটা বজায় রাখতে চান একটু দেখান মানুষকে আবার মাঝে মাঝে একটু মানে মানে রোজা টোজা রাখিয়া মানুষকে একটু দেখান খুব ফিরে আসছেন কারণ ফ্যামিলিও একটা ইম্পর্টেন্ট জিনিস ফ্যামিলির সাথে আসলে ঝামেলা করে আসলে লাভ হয় না শেষ পর্যন্ত দেখা যায় যে লসই হয় আর যদি আপনি যদি হয়তো এমন ঘটনাটা এমন ভাবে ঘটেছে যে হঠাৎ করে আপনার বড় ভাই জিনিসটা জানতে পেরে একটু শক্ট হয়ে গেছে কিন্তু আপনি যদি এইভাবে তাদের সাথে আলোচনা না করে যদি একটু ধীরে ধীরে তাদেরকে আস্তে আস্তে স্লোলি স্লোলি আপনি আপনি যদি তাদেরকে একটু জিজ্ঞেস করতেন প্রশ্নের আকারে আচ্ছা ভাইয়া এটা বলেন তো এটা কেমন এই জিনিসটা কি সত্যি এই জিনিসটা কি আসলেই সত্যি মানে আপনি এমন ভাবে বলতেন যে যেটাতে সে ইয়া হইতো না কিন্তু আপনি প্রশ্ন হিসেবে যে আপনার মনে এটা আসছে আপনি জানার জন্য জিজ্ঞেস করছেন যে উনি জানেন উনি যদি মুক্তি হয়ে থাকেন উনি তো জানার কথা যে এই হাদিস ভালোভাবে জানার কথা তো আপনি এইভাবে কিন্তু এখন তো অ্যাপ্রোচ করে ফেলছেন একটু গেছে পরিস্থিতি হয়ে এখন আমার মনে হয় ঠান্ডা করা যায় এবং আগের মতো করে ফেলা যায় কারণ ফ্যামিলির সাথে তো এত জ্ঞানজাম করে আসলে নিজেরও খারাপ লাগে নিজেরও পরে কষ্ট লাগে আপনারই তো ভাই বোন বা আপনারই তো আত্মীয় স্বজন তারা এইরকম আত্মীয় স্বজন আমার আমাদের মধ্যেও আছে আমার আমার নিজেরও আছে কিছু করার নেইগুলা কি কি করার আছে তারা একটু এরকম মাথা গরমই হয় হম এখন আপনি জিনিসটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করেন আপাতত পরে পরে চিন্তা করা যাবে আপাতত আপনার কাজ হওয়া উচিত যে আপনি তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করেন এত ফ্যামিলির এই থাকাটা উচিত না আর যদি পারেন ভবিষ্যতে তাহলে তাদেরকে নানা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এইটা কিভাবে হইলো সেটা কেমন হইলো এই যে একটু আগে যে আমরা আদম হাওয়ার আদমের কাহিনী বললাম সেটা নিয়ে আপনি একটু প্রশ্ন করতে পারেন যে পূর্ব থেকে তাকদির যদি পূর্ব থেকে নির্ধারিতই হয়ে থাকে তাহলে আমাদের কি দোষ এরকমের একটা মানে প্রশ্ন করলে তখন দেখতেন যে কি উত্তরটা দেয়

তা এটা সেই সাথে কিন্তু এটাও সত্য যে চিন্তাটা তার মাথাতেও ঢুকবে হ্যাঁ সে নিজেও কিন্তু পরে এটা নিয়ে চিন্তা করবে হয়তো আপনাকে বোঝানোর জন্য সে ভুঁংবাং অনেক কথা বলবে কিন্তু রাতের বেলা সে যখন ঘুমাইতে যাবে তখন তার নিজের মনেও কিন্তু খটকা লাগবে আরে তাই তো আমি তো ঠিকই ভুঁংবাং দিয়া বুস্টোস দিলাম কিন্তু জিনিসটা তো আসলে সত্য জিনিস কাহিনী তো সত্য এই যে আদমার মুসার্জি বিতর্ক এই বিষয়টা তো সত্য যে আল্লাহ পাক আগে থেকে ঠিক করে রাখছে যে আদমরে দিয়ে এগুলা করাবে তাহলে আমাদের মানুষের কি দোষ আসলে মানুষ আসলে এখানে মানুষের তাকদীর তো সব পূর্ব থেকে নির্ধারিত একদিন না একদিন তার মাথায় চিন্তা আসবেই আসবে কারণ এটা মানুষের একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি মানুষের কিউরিয়াসিটি মানুষের কৌতূহল মানুষের ভিতরে প্রশ্ন জাগা এটা হচ্ছে খুব ন্যাচারাল একটা ব্যাপার সে যত বড় জঙ্গি হোক না কেন যত বড় ইয়াই মানে ধর্মান্ধই হোক না কেন তার মাথায় প্রশ্ন আসতে বাধ্য যদি আপনি প্রশ্নটা ঠিকভাবে তাকে তাকে অ্যাপ্রোচটা ঠিকভাবে করতে পারেন মাথায় তার খটকা লাগতে লাগতেই হবে আপনি দেখেন এইভাবে আগে পরিস্থিতিটা ঠান্ডা করেন তারপরে কিছুদিন যাক তারপর আপনি আবারও একটু একটু ছোট ছোট প্রশ্ন করতে পারেন করে করে দেখতে পারেন যে তাদের ভিতরে মানে কি তারা কি বলতে বলে এটা নিয়ে বুঝছেন ভাই জি আমার মনে হচ্ছে আমার যে মেজর ভাই উনি হাফেজ যিনি আমাকে আর কি বড় ভাই থেকে একটু প্রোটেক্ট করার ট্রাই করতেছিলেন আমার কেন জানি মনে হচ্ছে উনি আমার সাথে কিছু কিছু বিষয় আসলে একমত আমার মনে হয় আর কি তো একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে যখন অনেক গরম হয়ে যাচ্ছিল আমি জাস্ট হাসতেছিলাম কারণ হচ্ছে আমি তো আপনার অনেক লাইভ শুনেছি আসলে এরা কিভাবে রেগে যায় কখন কি এগুলো তো অনেক দেখেছি তো ওই জিনিসটা মনে হয় আমার খুব হাসি পাচ্ছিল ও কিন্তু আর ও নাই ওর মধ্যে কিন্তু সতান ভেবে গেছে ও ওরকম শুধু সতান্ত থাকতেছে হ্যাঁ ও কিন্তু ওর মধ্যে আর নাই ঠিক আছে ওর মধ্যে সতান ঢুকে গেছে ও এখন ওই সতান রাখি খেলতে করে হাসতেছে ওকে এখন বাইন্দা দাবি হবে তবে এটা আগে তাই না কারণ ওই মানে শয়তান কিন্তু কোনো কিছুই করতে পারে না আল্লাহ নির্দেশনা ছাড়া কিন্তু শয়তান কোনো কিছুই করতে পারে না এটা কিন্তু কোরআনেও আছে হাদিসেও আছে আল্লাহ করিয়ে নেয় হাদিসে বলা আছে আল্লাহ করিয়ে নেয়

ওকে ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা রইলো আপনি অবশ্যই এই জিনিসটা ঠিক করেন দরকার হলে নামাজ পড়েন দরকার হলে মাঝে মাঝে একটু হকমাওলা টাওলা বইলা একটু সুরা টুরা পড়ে একটু দেখান তাদেরকে হ্যাঁ আজকে আমার মা ফোন করেছিল আমার মাকে আমি বলেছি যে আজকে আমি তো নামাজ পড়ছি আজকে ভাবতে কি বলে এই রাতে যে নামাজ পড়েছি নামাজ পড়ার প্রত্যেক কথায় জাযাকাল্লাহ 마শাআল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলা শুরু করেন দেখবেন অর্ধেক এখানেই অর্ধেক ঠিক হয়ে গেছে হ্যাঁ

আর কোরআন থেকে হাদিস থেকে কিছু কিছু আবার বলে দিবেন পাড়াস ফেরা দেখবেন এরা তপ দেখা গেছে এগুলো এগুলো তো আসলে মানে মুমিনা হচ্ছে মানে লোয়ার আই কিউ হ্যাঁ এদেরকে বলদ বানানোর মতো মানে সহজ কাজ আর নাই আপনি যদি মনে করেন মানে মনে করেন একজন নাস্তিক যদি ধর্ম ব্যবসায়ী হইতো তাহলে কিন্তু তারা টপ ধর্ম ব্যবসায়ী হইতো একদম মানে উড়া টুরা তাই না তারা তো জানে যে এই বলদাগুলো কেমনে বলদ বানাইতে হয় এটা তো তারা জানে তাই না এটা তো উড়া মানে সেটাই বলতেছি যে এই গাধা গাথাগুলারে কিভাবে বলদ বানাইতে হয় সেটা আমরা জানি আমরা বানাই না কিন্তু সেটা আমরা জানি আসলে আরকি কি যে কিভাবে ভুংবাং দিতে হয় কিভাবে এক একটা মানে প্রশ্নের উত্তর গোজামিল দিতে হয় এগুলা তো নাস্তিকরা আরো ভালো পারবে তাই না মুমিনদের থেকে নাস্তিকরা আরো একশো গুণ ভালো পারবে একজন নাস্তিক মনে করেন যদি আজকে ভূমি নেওয়া যায় সে কিন্তু এই যে নাস্তিকরা যে প্রশ্নগুলো মুমিনদের করে ইসলাম ধর্ম নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর আরো একশো গুণ ভালো করে দিতে পারবে এক একটা নাস্তিক কারণ নাস্তিক জানে কোন চিপা চাপা দিয়ে কেমনে কি ফোক ফকর এগুলা খুব বুদ্ধিমান হয় নাস্তিকরা হ্যাঁ এগুলা হচ্ছে মানে সব নাস্তিক না বেশিরভাগ নাস্তিক হচ্ছে স্মার্ট হয় আপনি আইকিউ একটা মানে রিসার্চ হয়েছিল যে নাস্তিকদের আইকিউ কি রকম তো দেখা গেছে সেই রিসার্চে দেখা গেছে যে নাস্তিকদের আইকিউ গড় পরতায় আস্তিকদের থেকে অনেক বেশি কয়েক পয়েন্ট বেশি আগায় নাস্তিকরা তখন বলা হচ্ছিল এটাতে যে যারা ধর্মহীন যারা নাস্তিক তারা তাদের আইকিউ অনেক বেশি থাকে সাধারণ থেকে 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 রিসার্চ রিসার্চ করে এগুলো প্রমাণিত তো তার মানে হচ্ছে নাস্তিকরা হচ্ছে মানে খুবই যেমন ধরেন যে হ্যাঁ একজন লিখতে লিখতেছে যে পিনাকি পিনাকি তো নাস্তিক আমার সাথে তার ভালোই এক সময় তার আমি সামারিন ও খুলে দিছিলাম হ্যাঁ আমার মনে আছে

আহ এটা মানে নাস্তিকা আর ভালো পারবে বেটার পারবে একজন নাস্তিক যদি নুমিন দলে গিয়ে যোগ দিল তাহলে সে কিন্তু টপ লেভেলে যাবে এক টপ ইয়ে হবে র্যাঙ্ক হবে একদম টপ টপে নাস্তিক জানে কোন আদেশের চিপায় কোন কোরআনের কোন চিপায় কি আছে এটা নাস্তিক ভালো জানে ফ্রুমিনের থেকে নাস্তিক অনেক ভালো জানে কারণ নাস্তিক এগুলো গইটা গুইটা আসছে গাইটা গুইটা খুটি নাটি কোন চিপার ভিতরে কি আছে সব নাস্তিক এ খোচায় দেখছে এটা তো নাস্তিক গুলা তো শান এগুলা তো খোঁচায় খোঁচায় সব বের করবো ওইখান থেকে হ্যাঁ কোন চিপার ভিতরে কি লুকায় রাখছে সব বের করবো এগুলা বের করে তারপরে এই নাস্তিকটা যখন ধরেন মুমিন দলের যোগ দিল এ তো পুরো ফাড়ায় বেলা ছক্কা পেটাবে খালি এই এদের বেল বেলপাতি আহমদুল্লাহ এরা বেল পাবে না একজন নাস্তিক যদি গিয়া দেয় মুমিন দলের যোগ দেয় মনে করেন না আমি গিয়া মুমিন দলের যোগ দিই আমি তো এইগুলো ফাড়ালাম ও ন্যাঙ্গা করে ফেলামো এগুলো সব সব আলেমগুলো ছুটি দিয়ে দিবো আমি একলা থাকবো আলেম হ্যাঁ সবাই খালি আমি আরবিটার কারণে একটু আটকে আসছি আর কি আরবিটা যদি ঠিকঠাক মতো শিখতে পারতাম তাহলে মনে করেন হুজুর হ্যাঁ বাংলাদেশে তখন মানে আমার পিছনে থাকতো আমি তো মানে আমি যে পরিমানে কোরআন হাতিজ জানি এটি তো এত জানে না এগুলো তো আমি মানে খারার উপরে কান্দা দিতাম ঠিক আছে খারার উপরে এগুলো দিতাম আমি বৈশ বৈশাখ তাদের শিখাইতাম এগুলা যে তো খালি একটা জায়গায় আটকে আছি যেটা হচ্ছে যে এই ইয়াটা শিখতে হবে আরবিটা শিখতে হবে আরবি শিখে আমি নিজেই দেখি একদিন আলমেলা যেতে পারি নাকি ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফাইজলামি করলাম এই মানে কথাগুলো ফাইজলামি আর কি এত সিরিয়াসলি নে আর কিছু নাই